নমস্কার বন্ধুরা, আজকে বৃষ্টির রান্নাঘরে খুব সুন্দরভাবে এবং হেলদি একটা আলুর দম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যদিও এটা নর্মালি নিরামিষের দিনের খুব সুন্দর তৈরি করা আলুর দম, কিন্তু তার সাথে সাথে এখানে আমি বলবো যে সুগারের মানুষরা কিভাবে আলু খাবেন, তার সাথে সাথে আলুর দম কীভাবে রান্না করলে পরে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা যায়, তারও সাথে সাথে আলুর মধ্যে এমন কি আছে যা আপনারা আলুর দমটাকে অবশ্যই খেতে চাইবেন। তো প্রথমে আমি কি করছি, আলুগুলোকে একটুখানি এই রকমভাবে মানে একটুখানি ফুটো ফুটো করে নিচ্ছি। এটা সেদ্ধ করা আলু, অতএব সুগারের মানুষরা নির্দ্বিধায় খান। আলুকে সেদ্ধ করে জল ফেলে নিলে কিন্তু খুব সুন্দর করে সুগারে খাওয়া যায়। সবার প্রথমে বলছি আলুতে কি থাকে। আলুতে থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তার সাথে সাথে আয়রন। তো শরীরকে গঠন করার জন্য আলুকে কিন্তু নেগলেক্ট করা যাবে না। প্রতিদিনকার লাইফে যাদের সুগার নেই অবশ্যই আপনারা আলু খান, এবং যাদের সুগার আছে আপনারা জলটা এরকমভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে অবশ্যই আলুটা খেতে পারেন। আমি এর একটা মশলা তৈরি করছি। একটুখানি আমি এখানে আদা দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গে এখানে আমি তরমুজের বীজ দিলাম। অবশ্যই দেবেন, এটা সুগারের মানুষদের জন্য খুব ভালো। যেদিক থেকে আপনি আলুটা খাচ্ছেন তার সাথে সাথে সুগারটাও যাতে নিয়ন্ত্রণ করে, তো অবশ্যই এখানে তরমুজের বীজটা ইউজ করবেন। টমেটো দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর একটা খুব সুন্দর আমি পেস্ট তৈরি করে নিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে একটুখানি তেলটাকে গরম করে নিচ্ছি। খুব বেশি তেলে কিন্তু আমি রেসিপিটা করছি না, হালকা তেলে তৈরি করব, যাতে করে যারা ডায়েট করছেন তারাও কম বেশি খেতে পারেন। এইরকমভাবে ম্যারিনেট করা আলুটাকে একটুখানি ভেজে নিতে হবে। একটু কড়া ভাজা কিন্তু আমি এই ক্ষেত্রে করব। তাহলে আমি প্রথমে কি করলাম, একদিকে আলুটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম, জলটা ঝরিয়ে নিয়ে ম্যারিনেট করলাম। করার পরে এইরকমভাবে একটুখানি তেলের মধ্যে এটাকে এরকমভাবে একটু কড়া ভাজা করে নিচ্ছি। কড়া ভাজা করে নেওয়ার পরে আলুটাকে খুব সুন্দরভাবে কিন্তু একদম তুলে নিতে হবে। এই আলুর দমটা খান। আপনারা নর্মালি তো নানা রকমের আলুর দম খেয়ে থাকেন, যদি এইভাবে তৈরি করেন আলুর এই রেসিপিটা, তাহলে খেতেও যেমন অসম্ভব আকারে ভালো লাগবে, তার সাথে সাথে কিন্তু মুখের একটা রুচিও নিয়ে আসবে। এরপরে যতটুকুই তেল ছিল তার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তো নর্মালি যদি ধরুন একাধ দিন আপনারা এইভাবে তৈরি করে খান, তাতে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না। এবার আমি ফোড়ন দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটুখানি জিরে। জিরেটা দেবেন, জিরের একটা খুব সুন্দর গন্ধ হয়। তো এই তিনটে জিনিস দিয়ে আমি এটাকে একটুখানি ভাজা ভাজা করব। সামান্য একটু এর থেকে গন্ধ বেরাবে, এইরকমভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে একটুখানি গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ। নর্মালি আমরা যা দিই রান্নার ক্ষেত্রে সেটাই কিন্তু আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি, এবং এটাকেও একটুখানি গরম করে খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে সেই পর্যায়ে অবধি আমি এটাকে নেড়ে নিয়েছি। এবারে যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজা ভাজা করে এর থেকে একটা খুব সুন্দর গন্ধ কিন্তু বার করতে হবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে দেখুন, যত খাবেন ততই কিন্তু ভালো লাগবে, তার সাথে সাথে শরীরে কিন্তু সেরকম কোনো ক্ষতি করবে না। আলুটা সেদ্ধ করা আছে, অতএব সুগারের মানুষরা খান, নর্মাল মানুষরা খান, অবশ্যই প্রতিদিনকার লাইফে আলুটাকে সঙ্গে করুন। এবার আমি একটু শুকনো মশলা এর মধ্যে অ্যাড করছি। আমি একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তো এই মশলা থাকবে, মানে যে শুকনো মশলাগুলো, এটা এই মশলা তিনটে দিলেই হবে। এর মধ্যে কিন্তু খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই, তার কারণ হচ্ছে এর কালারটা খুব সুন্দর আসে যদি এইভাবে তৈরি করেন। তো মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন একদম তেল বেরিয়ে এসেছে, সেই পর্যায়ে অবধি আমি এটাকে নেড়ে গেছি। এবার আমি এর মধ্যে একটুখানি সেদ্ধ করা কড়াইশুঁটি অ্যাড করলাম, খুবই সামান্য, যেহেতু এখন সেইরকম আকারে কিন্তু কড়াইশুঁটি একদমই পাওয়া যাচ্ছে না। তো অল্প একটুখানি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি পোস্তর গুঁড়ো অ্যাড করব, তাতে করে টেস্টটা অনেকটা বাড়বে। তার সাথে সাথে প্রতিদিনকার লাইফে আপনারা যদি নিয়ম করে আলু খেতে পারেন, খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে হলেও যদি আপনারা আলুটাকে সঙ্গে নিতে পারেন, শরীরের যে হাড়টাকে কিন্তু খুব সুন্দরভাবে মজবুত করে। তো অবশ্যই আলু খান। আলু যে খেলে পরে কোনো সমস্যা তৈরি হবে তা কিন্তু নয়,
শুধুমাত্র যাদের সুগার আছে তারা সেদ্ধ করা আলুটা খান, কম পরিমাণে খান কিন্তু অবশ্যই খান। কেননা সব সবজি আমাদের কিন্তু যা যা আমরা আশেপাশে সবজি পাই দৈনন্দিন জীবনে, সেই সবজিগুলোর কিছু না কিছু উপকার এবং কিছু না কিছু অপকার কিন্তু থাকে। খুব বেশি মাত্রায় না খেলেও অল্প পরিমাণে যদি খান তাহলে কিন্তু শরীরের সেরকম আকারে কিন্তু খুব বেশি ক্ষতি করে না। খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এইরকমভাবে একদম তেলটা যখন ওকাবে বা ঘিটা যখন ওকাবে সেই পর্যায় অবধি আমি এটা করে নেওয়ার পরে আমি এর মধ্যে সুগার অ্যাড করেছি। একদম সুগারের মানুষ যারা তারা দেবেন না চিনিটা, আর যদি মনে করেন নর্মালি খাবেন তাহলে একটু মিষ্টি দেবেন, কেননা নিরামিষ রান্না তো একটু মিষ্টি হলে ভালো লাগে। এরই সাথে সাথে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এইভাবে খুব সুন্দরভাবে আমি একটা অন্য প্রসেসে আলুর দম করে দেখালাম। নর্মালি আমরা যেরকম আলুর দম খাই তার থেকে একটু আলাদা। অবশ্যই দৈনন্দিন জীবনে আলু খান, বিশেষ করে আলুতে ভিটামিন এ থাকে ভীষণ পরিমাণে, এর মধ্যে ফাইবার থাকে, অবশ্যই আপনারা যদি এইভাবে খান তাহলে কিন্তু শরীরটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো এইভাবে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। এবার গ্রেভি যে যে অনুপাতে খেতে চান সে সে অনুপাতে এখানে অ্যাড করবেন। একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একদম, কিন্তু এবার আরও একটুখানি সময় ধরে এটাকে একটুখানি আমি সেদ্ধ করে নেব। আমি একটু ছোটো সাইজের আলু এখানে ব্যবহার করেছি, মানে মোটামুটি খুব বেশি ছোট না আবার খুব বড় না। তো এইরকমভাবে কিন্তু আলুর দমটাকে একদম মানে একদম নরম করে নিলে পরে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি বাড়ে। একদম নিবু নিবু আছে 10 থেকে 15 মিনিটের জন্য আলুটাকে আমি এরকমভাবে একদম সেদ্ধ করে নিয়েছি, একদম মাঝখানে আমি নাড়িনি। তো এইরকম আমার আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার 1 চা চামচ মতো ঘি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি পরিবেশন করব। সামান্য একটু ধনে পাতা আমি এর মধ্যে অ্যাড করলাম। অবশ্যই এইভাবে তৈরি করুন এবং বাড়ির সবাই মিলে খান, এটা খুব ভালো একটা রেসিপি। অবশ্যই রুটি, লুচি, পরোটা, ভাত যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে, খুব ভালো লাগে এটা পরোটার সাথে খেতে। তো এইভাবে বাড়িতে তৈরি করুন এবং সবাই খান। আজকে এই বলে বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইরকমভাবে সবজিকে খান বা এইভাবে সবজিগুলোকে ইউজ করুন যার দ্বারা আপনাদের ক্ষতি হবে না কিন্তু ভালো হবে অনেকটাই। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসলাম কিন্তু, আর অবশ্যই দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে, সঙ্গে থাকুন।